বিশ্বকাপ পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তনের প্রভাব পড়ছে ক্রিকেটারদের উপর, মনে করেন বিশ্লেষকরা। মাহমুদুল্লাহ ও তাওহিদুজাকে আরও উপরে সুযোগ দেওয়ার পক্ষে নাজমুল আবেদিন ফাহিম। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হওয়া উচিত নাজমুল শান্তর, তিনে সাকিব ও চারে তাওহিদ হৃদয়। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। অ্যাডজাস্ট করাই লাগে, টু বি ভেরি অনেস্ট, বাট এটা পুরোটাই ক্যাপ্টেন কোচ যেভাবে ডিসিশন নেয় ওইভাবে আমরা ব্যাটিং করার চেষ্টা করি। সিদ্ধান্তটা কোচ আর ক্যাপ্টেনের, তবে নাজমুল হোসেন শান্তর কথাই স্পষ্ট, ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন না হলেই ভালো। বিশ্বকাপের তিন ম্যাচে তিন রকম অর্ডার, প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, প্রশ্ন উঠছে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি নিয়েও। একটা স্থিতিশীল ব্যাটিং লাইন আপ জরুরি বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম, যদিও ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা তার জানা। যত বেশি উপর নিচ হবে খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তত বেশি হবে, কারণ এটা বোধহয় ইঙ্গিত করে যে হ্যাঁ, কারোর উপরে হয়তো আস্থা নাই, কারোর উপরে আস্থা বেশি আছে, এই বিষয়গুলো ইঙ্গিত করে। এবং এটি স্বাভাবিক, দেখুন আমাদের যে দলের অবস্থা, কারণ আমরা একটা প্রস্তুত দল নিয়ে কিন্তু আসি নাই, যে কারণেই এখন পর্যন্ত আমরা এই এক্সপেরিমেন্টগুলো দেখছি। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সমালোচনায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও তার মতে অভিজ্ঞদেরই শুরুর দিকে দায়িত্ব নেওয়া উচিত। ম্যানেজমেন্টের আসলে উচিত যে সাকিবকে নাম্বার থ্রিতে নিয়ে আসা, শান্তকে ওপেনিংয়ে নিয়ে আসা লিটনের সাথে, নাম্বার ফোরে যদি আমরা তাওহিদ হৃদয়কে খেলাই, ফাইভে মুশফিক আসলো, ছয়ে মাহমুদুল্লাহ আসলো, সাথে হয়তো বা মিরাজ। ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে হারাটা হয়তো অপ্রত্যাশিত নয়, কিন্তু হারের ধরনটাই প্রশ্নবিদ্ধ। মানসিক শক্তি ধরে রাখতে না পারলে আরও কঠিন বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। সামনে আমাদের কিন্তু ভারতের সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে খেলা আছে, সম্ভবত আমরা এই দুটো ম্যাচে হারবো, কিন্তু হারের পরও আমরা আমাদের কনফিডেন্সটা লেভেলটা কোথায় থাকবে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু যে চারটা ম্যাচ বাকি থাকবে সেখানে আমরা দুটো ম্যাচ বা তিনটা ম্যাচ জিতার চেষ্টা করতে পারি যদি আমাদের মোরাল ভালো থাকে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে, লড়াই করতে পারবে তো টিম টাইগার্স? ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।